আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আল আবি জাহান বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার রাষ্ট্রপতি ভবনে লাল গলি যা সারাদেশে সাপের অ্যান্টিভেনম মজুদ আছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ রক্ষা সবুজায়নে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান সচেতনতা ও কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ ভারত লড়াই লড়াইয়াজ সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার গুরুত্ব আরোপ করা হয়েছে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তার পানি বন্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই পক্ষের মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান পরে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে সে সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জাতির সবচেয়ে বড় দুটি অর্জন দেশের স্বাধীনতা ও সর্বোচ্চ উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে সকালে সরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ স্থল পরিদর্শন শেষে তিনি বলেন তবে দেশকে ও প্রমাণ করার জন্য একটি মহল ওয়ান মতো পায় তারা করছে তিনি বলেন দলের অসমাপ্ত কাজ শেষ করার সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক দেশ গঠন দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর সহ চলমান উন্নয়ন প্রকল্প সুসম্পন্ন করা এখন প্রধান কাজ বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাঙালি জাতির জীবনে যে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন সেটা আওয়ামী লীগের হাত ধরে আমাদের যে অসমাপ্ত কাজ আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে সারাদেশে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাপের অ্যান্টিভেনাম মজুদ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই সারাদেশের স্বাস্থ্য কেন্দ্রগুলোর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন সবাইকে সতর্কভাবে ক্ষেত খামারে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা জানাতুল বাকিয়া রিপোর্ট সম্প্রতি দেশে বিষধর প্রাসেলস রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে এ অবস্থায় সচেতনতা বাড়ানো এবং উপজেলা পর্যায় পর্যন্ত অ্যান্টিভেনম সরবরাহ পরিস্থিতি জানতে শনিবার সকালে ভার্চুয়ালি মিটিং করে নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই তা হল দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে বিশেষজ্ঞরা বলছেন সাপের কামড়ে আক্রান্তদের প্রাণ বাঁচাতে সময় মতো দেয়া জরুরি এ বিষয়ে করণীয় মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার প্রশিক্ষণ হয় পজিশন অফ ডিফারেন্স রাসেলস ভাইপারির উপদ্রব নিয়ে জনমনে ভীতি কাজ করছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন ফসলের মাঠে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে রাসেলস ভাইপার সহ কোনো সাপই নিজ থেকে দংশন করে না কেবল উত্ত্যক্ত করলে নিজ রক্ষার্থে দংশন করে তেরে এসে দংশন করার প্রশ্নই আসে না চন্দ্রপুরা সাপ যেসব জায়গায় পাওয়া যাচ্ছে বিশেষ করে কৃষিকাজে সাবধানতা অবলম্বন করুন কর্মস্থলে সাপ আছে কিনা দেখে নিন এরা প্রকৃতির সাথে মিশে থাকে সম্ভব হলে বুট পরুন দিনের বেলা এরা খাবারের খোঁজে সচল থাকে দুর্ভাগ্যবশত কাউকে যদি দংশন করে তাহলে দয়া করে গি দেবেন না অঙ্গটা অচল করে অতি দ্রুত নিকটবর্তী উপজেলা জেলা কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন তাদের মতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের মাঠের কাজের সময় বুট পরা হাতে লাঠি রাখা রাতের বেলায় টর্চ ব্যবহার করতে হবে চ্যানেল আই প্রখ্যাত চিত্র পরিচালক সম্পাদক সাংবাদিক শিল্পোদ্যোগী ফজলুল হক স্মরণে তিন দিন ব্যাপী ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ভারতের কলকাতায় কলকাতার ঐতিহ্যবাহী সল্ট লেক সিসি ঐকতান হলে শুরু হওয়া এই উৎসব চলবে একুশ থেকে তেইশ জুন পর্যন্ত বিস্তারিত ভারতের কলকাতায় ফজলুল হক স্মরণে তিন দিনব্যাপী শুরু হয়েছে ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উনিশশো উনপঞ্চাশ থেকে একান্ন শুটিং করেছিলেন রামান্ত রা দা ছিলেন ওনার অপারেটিং ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ছিল এবং ওরা ক্যামেরা ক্যামেরাম তখন তখন উৎসবে তিন দিনে মোট ছয়টি ছবি দেখানো হবে যেখানে বাংলাদেশ থেকে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছোটকাকু কাকু সিরিজের মাওয়া থেকে হাওয়া শঙ্খচিল ও কুরাপক্ষীর শূন্য ওরা আর ভারত থেকে রয়েছে আরও তিনটি ছবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধাননগর ফিল্ম সোসাইটির সম্পাদক রিতেশ বসাক চিত্র পরিচালক অমিতাভ চট্টোপাধ্যায় সুবীর মণ্ডল ফজলুল হক মণি স্মৃতি সংসদ কলকাতার সম্পাদক ড. ইমানুল হক আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী একরামুল বাড়ি। ফজলুল হক মনি স্মৃতি সংসদ ও বিধাননগর ফিল্ম সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্রের গান পরিবেশন করেন ছায়ানট রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পী সংসদ গানের তরি ও বাহার সুর ঝর্ণা এদিন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় সম্পূর্ণ এছাড়াও এদিন গৌতম ঘোষ পরিচালিত ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র শঙ্খচিল দেখানো হয় আল মুকসিদ চ্যানেল আই দেশের প্রকৃতি রক্ষা ও সবুজায়নে প্রবাসীদেরও এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন ও মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি সে সময় ধরিত্রী রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে পরিবেশ প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা আলিম আল রিপোর্ট সভ্যতা যেমন এগুচ্ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্রাণ প্রকৃতি ধ্বংস জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে পুরো সভ্যতা এমন বাস্তবতায় ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রয়োজন কার্যকর উদ্যোগ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন করেন প্রকৃতিবন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু সে সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধন শিল্পী কেকা ফেরদোসি এবং সংগঠনের নেতৃবৃন্দরা পরে আলোচনায় অংশ নেন অতিথিরা তো প্রকৃতি নিয়ে সবাইকে সচেতন করতে করতে গিয়ে যে ওর যে মানে এত বড় একটা প্রচেষ্টা এই অ্যাপেক্সে যেতে হলে তো একটা মানে বিশাল একটা স্টেজটি পার হতে হয়

কি বলবো একটা আমাদের বাংলাদেশী মানুষের জন্য একটা ভালো আর কি কি বলবো আমরা যে আমাদের আর কি বলতে পারবো যে একটা ভালো অনেক বড় একটা কাজ করেছেন একটা নমুনা একটা স্থাপন করতে পেরেছেন প্রবাসীদের স্বদেশ প্রেম ও দায়িত্ববোধ প্রশংসনীয় উল্লেখ করে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সময়োপযোগী উদ্যোগে আরোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান যেই বাংলাদেশ আমাকে এত কিছু দিল সেই বাংলাদেশের প্রতি কিন্তু আমার একটা কৃতজ্ঞতা বোধ দায়িত্ব থেকে আমার এই কাজটি শুরু বাংলাদেশটা আমাদের সবার এই বাংলাদেশকে কিন্তু আমরা যদি ভালো না রাখি আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না এটা কিন্তু ভাবতে হবে এবং এই ভাবাটা কিন্তু সবার মধ্যে ছড়াই দিতে হবে এবং যখন সবার মধ্যে আমরা এই জিনিসটা ছড়াতে পারবো তখনই কিন্তু এই ইমোশনাল ভ্যালুটা যেটা সবার মাঝে জাগানো দরকার তাহলে কিন্তু আমাদের দেশটা ভালো থাকবে মানে এইখানে যারা আছেন তারাই উপকৃত হবেন না কিংবা তাদের ছেলেমেয়েরাই উপকৃত হবেন না বাংলাদেশেও কিন্তু উপকৃত হবে কারণ এখানে কিন্তু নলেজ ট্রান্সফারের একটা ব্যাপার আসছে কিন্তু যখনই আমরা হাতে হাত মেলাবো তখনই আমরা ভালো থাকবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে

ধন্যবাদ আপনাকে আজকে সকালে একটি ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই স্বাগতিক দেশ এইবার এই বিশ্বকাপের এইবারই মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করতে নেমে একশো আঠাশ রানে অল আউট হয়ে গেছে এরপরে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে এক উইকেটে হারিয়েই ম্যাচটি জিতে গেছে কিন্তু সেখানে সাহব উনচল্লিশ বলে বিরাশি রান করেছেন এক বিধ্বংসী ব্যাটিং করেছেন সাহোব আজকে রাত সাড়ে আটটার দিক বাংলাদেশ এবং হচ্ছে ভারতের মধ্যকার একটি ম্যাচ রয়েছে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং একটি ম্যাচ হবে তো বাংলাদেশ যথেষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নামবে গতকাল বাংলাদেশ দল বিশ্রাম অস্ট্রেলিয়া ম্যাচের গতকালকে বিশ্রাম নিয়েছে বাংলাদেশ দল এই বিশ্রামের সময় অধিনায়ক এবং কোচ নিশ্চয়ই একটা পরিকল্পনা করেছেন ভারতে কার এই শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কার বিরুদ্ধে কীভাবে বলিং করবে বাংলাদেশের বলাররা এ কীভাবে বাংলাদেশের ব্যাটাররা কীভাবে ব্যাটিং করবে এই দু ম্যাচটিকে ধরে রাখে আমরা যদি সুপার এইটের একটি ম্যাচের কথা বলে রাখি এ এ সাউথ আফ্রিকার ম্যাচের বা ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচের কথা তো সে কিন্তু তারা কিন্তু কোনো প্রকার ফিফটি ছাড়াই এক একটা ম্যাচকে কিন্তু দেড়শো রান পার করেছে সেইভাবে যদি বাংলাদেশের কম বল খেলেই বেশি রান করে একটি ম্যাচটাকে দাঁড় করাতে পারে সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে অনেকটুকু আগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ আরেকটি বিষয়ে জেনে রাখি বাংলাদেশ আজকে যে বাংলা ভারতের সাথে বাংলাদেশের যে মাঠে খেলা হচ্ছে বা খেলা হবে সে মাঠে হচ্ছে ভারত কিন্তু একবারে মূল পিচের পাশেই অনুশীলন করেছে যেটি কিন্তু বাংলাদেশ তার ধারের কাছেও যেতে পারেনি বিশ্বকাপ শুরু থেকে ভারত এই সুবিধাগুলো পেয়েছে সূচি থেকে শুরু করে ব্যবস্থাপনা সবগুলোতেই ভারত এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আসতেছে যা অন্যান্য দেশগুলো পাচ্ছে না ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাথোড বলেছেন যে মাঠে খেলা হচ্ছে মাঠে স্পিনাররা বেশ সুবিধা পাবে কিন্তু আগের ম্যাচ আগের ম্যাচটিও অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ কিন্তু এই মাঠেই খেলেছে সেখানে দেখা যায় বাংলাদেশের যে ভালো একজন বলার সাকিব সাকিব আল হাসানকে যদি বলে রাখি আমরা যে স্পিন বলার সে কিন্তু ওই মাঠে একটি বলও করেনি তার আগে সবাই বলতেছে যে মাঠে স্পিন স্পিনের বলার একটু টান আসবে সবকিছু থেকেই স্পিনের সহযোগিতা পাবে কিন্তু সাকিবকে কেন বল দেওয়া হলো না সেটি এক অজানা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা নিয়ে প্রশ্ন হচ্ছে আবি ধন্যবাদ সুজন সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবার জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে দৃষ্টিনন্দন সড়ক বাতি লাগানো হয়েছে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মেয়র লিটন আশা করেন বিদ্যুৎ শাস্ত্র এসব সড়ক বাতি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নগরীর সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়নে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবার কৃষি সংবাদ নোয়াখালীতে বাড়তি লাভের আশায় মাছের রং মিশিয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা পচা বাসি মাছে তাজা ভাব আনতে এমন ধোকাবাজি করছে তারা মাছে কেমিক্যাল ব্যবহারে উদ্বিগ্ন ক্রেতারা এখন দেখবেন প্রকৃতি সংবাদ আবারও ময়লা আবর্জনা আর কচুরি পানার ভাগারে পরিণত হয়েছে গাইবান্ধার ঘাগট লেক দৃষ্টিনন্দন নানা উন্নয়ন কাজ হলেও লেকের কোনো সুফলই পাচ্ছেন না স্থানীয়রা দুর্গন্ধযুক্ত দূষিত পানি আর মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ময়লা অপসারণে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র এবার খেলার খবর